সম্ভবত গ্যাসের কোনো কারণে লিকেজ হইয়া আগমন জড়িতা হয়েছে। তো তারা এখন গ্যাসের লাইনটা বন্ধ করিয়া গেছে কি পরবর্তীতে গ্যাস অফিসে যোগাযোগ করার লাগে ও হয়েছে। গ্যাস অফিস আইয়া আনলে তারা চেক করিয়া বাকি ব্যবস্থা নিবে। ফায়ার সার্ভিসের লোক তারা আইসিল আইয়া তারা আগুন নিভাইছিল। তারা গ্যাস লাইন আপাতত বন্ধ করিয়া গেছেন আর কইসেন গ্যাস অফিসও জানানির লাগে। গ্যাস অফিস থেকে লুকাইয়া তারা অবজার্ভ করিয়া এর বাদে চালু করবা গেছিল। আগুন লাগার কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা ওই সংবাদ পাওয়ার পরে দ্রুত আসছি। এই সাথে ময়লার ভিতরে কিছু দোয়া হালকা কিছু আগুন আছে। আমরা আগুন রেডি করার চেষ্টা করছি, নিভাইছি। গ্যাসের লাইনটা আমাদের সন্দেহ মনে হয়েছে, গ্যাস লিক হইতে পারে, তার জন্য গ্যাসের লাইনটা আমরা বন্ধ করে দিচ্ছি। গ্যাস অফিসের লোকজন আসলে ওনাদের পরামর্শ করে গ্যাসের লাইনটা চালু করবে। আপাতত মনে হয় কোনো সমস্যা নেই। গ্যাসের লোকজন আসার পরে বুঝে নেবেন ভর্তি করবেন। লাইন লিক হইয়া আগুন লেগে গেছে। ও ফায়ার সার্ভিসে আইয়া ঘুরে মারি মারিয়ে নিয়ন্ত্রণ করছেন। ও তারা ঘুরে নিয়ন্ত্রণ করা ঠিক করে কাম চলেন ইয়ে কাজ চলেন কাজ চলেন কাজ চলে তারা কাজ করবো এখনও কেন আগুলো এগিয়েছে। গ্যাস লাইন লিক হয়ে যায়, গ্যাসের লাইন লিক হয়ে যায়।